বাংলাদেশের বাজারে আপনি যদি 2021 সালে একটা ক্যাননের ডিএসএলআর ক্যামেরা কেনার কথা ভেবেই থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি এই ভিডিওতে মূলত আপনাদেরকে জানানোর চেষ্টা করছি 2021 সালে ক্যাননের সেরা 10টি জনপ্রিয় ক্যামেরার আপডেট বাজার মূল্য এবং সে সাথে জানানোর চেষ্টা করছি ক্যামেরাগুলোর ফুল স্পেসিফিকেশন। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন প্রাইস ভিডিও, প্রাইস রিভিউ অনুষ্ঠান। আপনাদের সাথে আছে আমি নজরুল ইসলাম। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তীর আপডেট পাওয়ার জন্য। আমাদের এই তালিকা 10 নম্বর পজিশনে ক্যাননের যে ডিএসএলআর ক্যামেরাটি আছে সেটি হচ্ছে ক্যানন US200D। এর ক্যামেরা মেগাপিক্সেল হচ্ছে 24.1 মেগাপিক্সেল। সেন্সর টাইপ হচ্ছে বিসিমস সেন্সর। এই ডিসপ্লে সাইজ হচ্ছে 3 ইঞ্চি TFT LCD ডিসপ্লে। কানেকটিভিটির জন্য ক্যামেরাটাতে রয়েছে USB HDMI মাইক্রোফোন ওয়াইফাই। ক্যানন US200D সাথে 18x55 কিট লেন্স সহ বাংলাদেশের বাজারে এই ক্যামেরাটি বর্তমানে পাওয়া যাবে 43,000 টাকায়। আমাদের এই তালিকার নাম্বার 9 পজিশনে ক্যাননের যে ক্যামেরাটি আছে সেটি হচ্ছে ক্যানন 750D। ক্যামেরাটি মেগাপিক্সেল হচ্ছে 24.2 মেগাপিক্সেল। এর সেন্সর টাইপ হচ্ছে সিমস সেন্সর। ডিসপ্লে টাইপ হচ্ছে 3 ইঞ্চি TFT LCD ডিসপ্লে। এই ক্যামেরাটিতে কানেক্টিভিটি করার জন্য রয়েছে USB HDMI মাইক্রোফোন ও ওয়াইফাই। ক্যানন US750D এই ক্যামেরাটি বর্তমান বাংলাদেশের বাজারে পাওয়া যাবে শুধু বুড়ি 38,500 টাকায় এবং সাথে 18x55 mm লেন্স সহ বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে 42,500 টাকায়। আমাদের এই তালিকায় 8 নম্বর পজিশনে ক্যাননের যে ক্যামেরাটি আছে সেটি হচ্ছে ক্যানন US800D। ক্যামেরাটি মেগাপিক্সেল হচ্ছে 24.2 মেগাপিক্সেল। এর সেন্সর টাইপ হচ্ছে সিমস সেন্সর। ডিসপ্লে টাইপ হচ্ছে 3 ইঞ্চি TFT LCD ডিসপ্লে। এই ক্যামেরাটিতে কানেক্টিভিটি করার জন্য রয়েছে USB HDMI মাইক্রোফোন অ্যান্ড ওয়াইফাই। ক্যানন US800D এই ক্যামেরাটি শুধু বডির দাম হয়েছে 50,000 টাকা এবং সাথে 18x55 mm কিট লেন্স সহ বাংলাদেশে বাজারে পাওয়া যাবে 57,000 টাকায়। আমাদের এই তালিকায় নাম্বার 7 পজিশনে ক্যাননের যে DSLR ক্যামেরাটি আছে সেটি হচ্ছে ক্যানন 6D। এর ক্যামেরা মেগাপিক্সেল হচ্ছে 20.2 মেগাপিক্সেল। সেন্সর টাইপ হচ্ছে সিমস সেন্সর। এই ডিসপ্লে টাইপ হচ্ছে 3 ইঞ্চি TFT কালার ডিসপ্লে। এই ক্যামেরাটিতে কানেকটিভিটি করার জন্য রয়েছে HDMI TV আউটপুট মাইক্রোফোন USB। ক্যানন US6D এই ক্যামেরাটি বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে অনলি বডি 74,000 টাকায়। আমাদের এই তালিকায় নাম্বার 6 পজিশনে ক্যাননের যে ক্যামেরাটি রয়েছে সেটি হচ্ছে ক্যানন US77D। ক্যামেরাটি মেগাপিক্সেল হচ্ছে 24.2 মেগাপিক্সেল। এর সেন্সর টাইপ হচ্ছে সিমস সেন্সর। ডিসপ্লে টাইপ হচ্ছে 3 ইঞ্চি LCD ডিসপ্লে। কানেকটিভিটি করার জন্য ক্যামেরাটিতে রয়েছে USB ওয়াইফাই HDMI। ক্যানন US77D এই ক্যামেরাটি বর্তমানে অনলি বডি পাওয়া যাবে 58,000 টাকায় এবং এর সাথে 18x55 mm STM লেন্স সহ বাংলাদেশের বাজারে পাওয়া যাবে 63,000 টাকায় ও 18x135 USM লেন্স সহ বাংলাদেশের বাজারে পাওয়া যাবে 85,000 টাকায়। আমাদের এই তালিকার নাম্বার 5 পজিশনে ক্যাননের যে DSLR ক্যামেরাটি রয়েছে সেটি হচ্ছে ক্যানন US760D। ক্যামেরাটি মেগাপিক্সেল হচ্ছে 24.2 মেগাপিক্সেল। এর সেন্সর টাইপ হচ্ছে সিমস সেন্সর। ডিসপ্লে টাইপ হচ্ছে ট্রান্স প্যানেল LCD ডিসপ্লে। ক্যামেরাটিতে কানেকটিভিটি করার জন্য রয়েছে USB HDMI ওয়াইফাই মাইক্রোফোন। ক্যানন 760D অনলি বডি এই ক্যামেরাটি বর্তমান বাংলাদেশের বাজারে পাওয়া যাবে 38,500 টাকায় এবং সাথে 18x55 mm লেন্স সহ বাংলাদেশের বাজারে পাওয়া যাবে 42,500 টাকায়। আমাদের এই তালিকার নাম্বার 4 পজিশনে ক্যাননের যে ক্যামেরাটি রয়েছে সেটা হচ্ছে ক্যানন US700D। ক্যামেরাটি মেগাপিক্সেল হচ্ছে 18 মেগাপিক্সেল। এর সেন্সর টাইপ হচ্ছে সিমস সেন্সর। ডিসপ্লে টাইপ হচ্ছে 3.2 ইঞ্চি ক্লিয়ার ভিউ IIT FT ডিসপ্লে। ক্যামেরাটিতে কানেকটিভিটি করার জন্য রয়েছে HDMI USB ওয়াইফাই অ্যান্ড মাইক্রোফোন। ক্যানন US700D অ্যান্ড 18x55 কিট লেন্স সহ বর্তমান বাংলাদেশের বাজারে পাওয়া যাবে 32,000 টাকায়। আমাদের এই তালিকার নাম্বার 3 পজিশনে ক্যাননের যে DSLR ক্যামেরাটি রয়েছে সেটি হচ্ছে ক্যানন US250D। ক্যামেরার মেগাপিক্সেল হচ্ছে 24.1 মেগাপিক্সেল। এর সেন্সর টাইপ হচ্ছে সিমস FESC সেন্সর। এর ডিসপ্লে টাইপ হচ্ছে 3.2 ইঞ্চি ক্লিয়ার ভিউ IFT FT ডিসপ্লে। কানেকটিভিটি করার জন্য ক্যামেরাটিতে রয়েছে ব্লুটুথ অ্যান্ড ওয়াইফাই। ক্যানন US250D এই ক্যামেরাটি অনলি বডির দাম হয়েছে 48,500 টাকায়। এই তালিকায় নাম্বার 2 পজিশনে ক্যানন যে DSLR ক্যামেরাটি রয়েছে সেটি হচ্ছে ক্যানন US80D। ক্যামেরাটি মেগাপিক্সেল হচ্ছে 24 মেগাপিক্সেল। সেন্সর টাইপ হচ্ছে সিমস সেন্সর। ডিসপ্লে টাইপ হচ্ছে 3 ইঞ্চি LCD ডিসপ্লে।
কানেকটিভিটি করার জন্য ক্যামেরাটিতে রয়েছে ওয়াইফাই, ইউএসবি, এইচডিএমআই অ্যান্ড মাইক্রোফোন। ক্যানন ইউএস 80D অনলি বডির দাম বর্তমানে বাংলাদেশে বাজারে পাওয়া যাবে 69,000 টাকায় এবং সাথে 18x55mm এসটিএম ল্যান্স সহ বাংলাদেশে বাজারে পাওয়া যাবে 75,000 টাকায়। আমাদের এই তালিকায় নাম্বার 1 পজিশনে ক্যাননের যে ডিএসএলআর ক্যামেরাটি রয়েছে সেটি হচ্ছে ক্যানন 6000D। এর মেগাপিক্সেল হচ্ছে 18 মেগাপিক্সেল। এর সেন্সর টাইপ হচ্ছে সিমোস সেন্সর। এর ডিসপ্লে টাইপ হচ্ছে 3 ইঞ্চি এলসিডি ডিসপ্লে। কানেকটিভিটি করার জন্য ক্যামেরাটিতে রয়েছে এইচডিএমআই, মাইক্রোফোন, ইউএসবি। ক্যানন ইউএস 6000D অনলি বডির দাম বাংলাদেশে বাজারে পাওয়া যাবে 22,000 টাকায় এবং সাথে 18x55 কিট লেন্স সহ বাংলাদেশে বাজারে পাওয়া যাবে 26,500 টাকায়। তো ভিউয়ার্স, এটাই ছিল 2021-এর ক্যাননের সেরা 10টি জনপ্রিয় ক্যামেরার আপডেট বাজার মূল্য। এখান থেকে 2021-এ কোন ক্যামেরাটি আপনি কেনার কথা ভাবছেন তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এই ধরনের আরও নিয়মিত ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি অবশ্যই ফলো করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই প্রাইস ভিডিওর সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।